সবাইকে নমস্কার সুস্বাগত আমি সৌমি ইংল্যান্ড থেকে নিয়ে এসেছি আজকে ইউরোপ সিরিজের দ্বিতীয় পর্ব পৌঁছে গেছি আমরা প্যারিসে আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এখানে আমরা কি খেলাম কি দেখলাম আর অবশ্যই কিভাবে নিজেদের ডেকে আনা বিপদ থেকে নিজেদেরকে উদ্ধার করলাম আমরা আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে চেক ইন করে বেরিয়ে পড়ি প্যারিস এক্সপ্লোর করতে পাঁচ মিনিট হাঁটতে না হাঁটতেই পৌঁছে যাই নটরে ড্যাম ক্যাথিড্রালের সামনে তোমরা জানবে প্যারিসের আইকনিক জায়গাগুলির মধ্যে একটি এর ফরাসি গথিক স্থাপত্যের জন্য বিশেষভাবে বিখ্যাত আর বহু শতাব্দী ধরে এটি ফ্রান্সের প্রতীক খারাপ লাগছে দেখতে না রিস্টোরেশন হচ্ছে আবার ওই আগুন লেগে যাওয়ার পরে আস্তে আস্তে আবার তৈরি করা হচ্ছে 2019 সালে আগুন লেগে যাওয়ার জন্য বন্ধ হয়ে যায় নটরে ড্যাম ক্যাথিড্রাল তবে শুনতে পাচ্ছি 2024 শেষে আবার খুলে দেওয়া হবে এটিকে জনসাধারণের জন্য আমরা খুব প্ল্যান করে এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টটা নিয়েছি এই নটরে ড্যাম ক্যাথিড্রালের একদম সামনের এলাকায় এখান থেকে কিন্তু হাঁটা পথেই আমরা এই ফেরিঘাট বা পিয়ারে পৌঁছতে পারছি একটা ল্যাভিশ প্যারিসিয়ান এক্সপিরিয়েন্সের জন্য তুমি এখানে পাবে ডিনার ক্রুজ লাঞ্চ ক্রুজ এবং রেস্টুরেন্ট বোটো কিন্তু তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই বাটো বাস বা ওয়াটার বাস যেটা প্যারিসের একটা জনপ্রিয় জল পরিষেবা এখানকার স্থানীয়দের মধ্যে তো বটেই এবং ট্যুরিস্টদের জন্য কারণ এই বাটো বাস কভার করে প্যারিসের সবচেয়ে আকর্ষণীয় নটি পয়েন্ট বাচ্চার সঙ্গে করে ব্লগিং খুবই টাফ তাই মনে হয় একটু হাব ভাব নিয়েছিলাম যাই হোক দেখো বাটো বাস চলে এসছে আর সামনেই থাকবে পাঞ্চ মেশিন তাই টিকিট অবশ্যই মনে করে হাতের কাছে রাখতে হবে টিকিট পাঞ্চ করে ভেতরে চলে যাবে দেখো বাটো বাস কিন্তু যথেষ্ট স্পেশিয়াস আমরা আমাদের প্র্যাম সেট করে ফেলেছি আর বলার অপেক্ষা রাখে না খুব সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করতে পারছি রিভার ব্রিজ ক্রস করছি ২০১৩ স্মৃতি পুরো তাজা হয়ে যাচ্ছে মানে আমি পুরো একা একা হেঁটে হেঁটে ঘুরেছিলাম প্যারিস সেবার আর সেবার স্নোফল হয়েছিল আর ঠিক এই সময় মানে ১০ বছর পরে এক্সাক্ট এই সময় আমি আবার প্যারিসে রিভু আর ধানি এতটাই ছোট আমাদের এটাই মনে হয় যে প্র্যামে থাকাটাই ওদের অনেক ক্ষেত্রে সেফ আর আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে সমস্ত কিছু কিন্তু একটা অনুতাপ কাজ করে বিশেষ করে কোস্তাবের মনে তাই দুজনকে বারে বারে ঘুরিয়ে সব দেখায় আমরা মোটামুটি হাওয়া বাতাস জল হাঁস এমনকি পাশের খালি চেয়ারটাকেও ধানি হ্যালো বলেছে তো আমরা সবাইকে হ্যালো বলতে বলতে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে তবে তোমাদেরকে বলে রাখি এই বাটো বাস কিন্তু একদম স্থানীয় ফেরির মতো তুমি সারাদিনের পাস পেয়ে যাবে বা দুদিনের পাসও তুমি কাটতে পারবে আমি প্রয়োজনীয় ওয়েবসাইট দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই বাটো বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই টিকিটের মধ্যে রয়েছে হপন আর হপ অফের ফেসিলিটি তার মানে তুমি একটি পয়েন্টে নেমে সেখানটা ভালো মতো করে ঘুরে আবার চলে আসতে পারো ফেরিঘাটে এবং পরবর্তী বাটো পাসে সেই টিকিটেই চেপে চলে যেতে পারো পরবর্তী পয়েন্টে মানে একটি টিকিট বা একটি পাস নিলেই কিন্তু তুমি সারাদিন প্যারিস ঘুরে বেড়াতে পারবে এই যে এই রুটটা কিন্তু ফলো করে তোমার এই সমস্ত বোর্ডগুলো তো আমরা উঠেছি যে নতে জামে থেকে আমরা উঠেছি এখন এইভাবে যাচ্ছে তো আমরা এই চারটে স্টপ ঘুরে একদম আইফেল টাওয়ারে নামবো এই নটি ল্যান্ডমার্ক ছাড়াও বাটো বাসে করে তুমি এনজয় করতে পারো কোনো বিশেষ সময় যেমন সূর্যাস্ত বা সন্ধ্যের প্যারিস উপভোগ করতে পারো সিন নদীর দুদিকের অদ্ভুত সুন্দর প্যানোরামিক দৃশ্য গরমকালে বাটো বাস প্রত্যেক ২০ মিনিটে অ্যাভেলেবেল থাকলেও শীতকালে কিন্তু এই ফ্রিকোয়েন্সি অনেকটা কমে যায় এমনকি এক একটা সময় শুধুমাত্র উইকেন্ডেই পরিচালিত হয় আমি পৌঁছে গেছি আমরা আইফেল টাওয়ারের স্টপে ওই যে দেখো আইফেল টাওয়ার দেখছো
আইফেল টাওয়ার। আমরা ঠিক শিওর ছিলাম না এটাই আইফেল টাওয়ারের পয়েন্ট কিনা, কিন্তু আমরা নেমে পড়েছিলাম আর দেখলাম যে 20 মিনিট দেখাচ্ছে হাঁটা পথে আইফেল টাওয়ার পর্যন্ত। তবে প্যারিসের রাস্তাঘাট এত সুন্দর যে এই হেঁটে ঘোরার সুযোগটাই বা কেন হাতছাড়া করি। তবে তোমাদেরকে আমি বাটোবাস যেহেতু হাইলি রেকমেন্ড করছি, তাই বলবো যে বাটোবাসের অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই দেখে আসবে, যেখানে বাটোবাসের অপারেশন টাইমিং কিন্তু লেখা থাকবে। আর পৌঁছে গেছি আইফেল টাওয়ারের সামনে, যেটি একটি ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের নিদর্শন আর যেটা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে প্যারিসে। রিভু পৌঁছ দাও বেবি, রিভু ধারে ঘুমিয়ে পড়েছে। আগের বার যখন ভিজিট করেছিলাম এত বরফ পড়েছিল যে তখন আইফেল টাওয়ারের আমি অন্য রূপ দেখেছিলাম, আর এবার দেখলাম এই স্পার্কলিং বা টুইঙ্কলিং লাইটে অপরূপ আইফেল টাওয়ার। এই স্পার্কলিং লাইট বা টুইঙ্কলিং লাইট হয় প্রত্যেক ঘন্টায় প্রথম 5 মিনিটের জন্য সূর্যাস্তের পর থেকে। চিকেন তন্দুরি, ইউ আর ফ্রম তন্দুরি তো আমার মায়ের চিকেন চলতা হয় না। হিন্দিটা আমি এমনিতেই খারাপই বলি, কিন্তু এই প্রচণ্ড দাঁত কপাটি লেগে যাওয়া ঠান্ডাতে কি যে মুখ থেকে বেরোলো উনি বা কি বুঝলেন কিছুই বোঝা গেল না। এই যে স্ট্রিট ফুড আইফেল টাওয়ারের সামনে চিকেন তন্দুরি সঙ্গে ব্রেড, আর ও কি আছে, ইয়ে সসেজ সসেজ। দেশীয় মানুষ ছিলেন আর আমাকে বারবার সতর্ক করে দিলেন যে এখানে কিন্তু ভীষণ পকেটমার, পার্স ছিনতাই, এ ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়, আমরা যেন সাবধানে থাকি। আইফেল টাওয়ার থেকে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে ফিরে গেছি আমাদের অ্যাপার্টমেন্টে। আবার দেখা হচ্ছে কাল সকালে। মানে আমাদের যা অবস্থা, দুটো চাবি, একটা আমার কাছে ছিল, একটা কাস্টমার কাছে ছিল, দুটো চাবি আমরা ঘরের ভিতরে রেখে বাইরে বেরিয়ে এসে ভুল করে ডোর লক করে দিয়েছিলাম। সকাল থেকে আমরা কিছুই করতে পারিনি, কিছুই ঘুরতে পারিনি। ওদেরকে নিয়ে এখন রেস্টুরেন্টে এসেছি, বাচ্চাদের সব ঠিকঠাক আছে, ওরা ব্রেকফাস্ট করেছে, বাইরে বেরিয়ে জুস খাইয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তো এত কিছুর মাঝখানে একটু আনন্দ ধরে রাখার চেষ্টা আর কি, এই রেড ওয়াইনটা সাজেস্ট করলো এখানে মাডিরান, এইটা এখানে ট্রাই করো, বেশ ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম অ্যাপার্টমেন্টটা, যে ওনার তাকে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না, তাকে মেসেজ করেছি, কিভাবে করেছি, আমরা নেমে এসে রাত্রে একজন ভদ্রমহিলা যাচ্ছিলেন, তো দেখে মনে হলো একটু মানে পোলাইট কাইন্ড, কারণ সবাই কিন্তু হেল্প করতে রাজি হচ্ছে না। ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে বললেন যে আমাদের প্রবলেমটা চাবিগুলো ঘরের ভেতরে রয়েছে, আজকে সবচেয়ে বড় প্রবলেম আজকে রবিবার, ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিচ্ছু খোলা নেই, বাচ্চাদেরকে নিয়ে বাড়ির বাইরে লকড আউট, অ্যাকচুয়ালি বাড়ির নিচের দুপের দোকান রয়েছে একটা, ফর্চুনেটলি কথা বলতে গিয়ে বুঝতে পেরেছি একজন ওখানে ইংলিশ বলছে, ওর সাহায্যে লকসমিথ খুঁজে ইন্টারনেটে ফোন করলো, সেখানে ছেলেটি ফ্রেঞ্চে কথা বলে বুঝিয়ে বললো, প্রচুর টাকা চাইছিল, একটু নেগোসিয়েট করতে পারলাম ওর জন্য আর কি, বললো বাচ্চাদেরকে নিয়ে ওরা এরকম মুশকিলে পড়ে গেছে। তো এটা আমরা অর্ডার করেছি চিকেন লেগ উইথ রাইস, আমি এখানে লিখে দিচ্ছি ডিশটার নাম। রেস্টুরেন্টে মেনু কার্ড গুলো ম্যাক্সিমাম ফ্রেঞ্চে, তাই কিউআর কোড স্ক্যানারটা লাগবে মোবাইলের অ্যাপের মধ্যে, তো সেখানে তুমি স্ক্যান করে কিন্তু ইংলিশ ভার্সনটা পেয়ে যাবে। কি বলছো বেবি, হোয়ার ইজ ড্যাড, ড্যাড ইজ কামিং। বাচ্চাদেরকে আর কি বলি, আমরা যে এত বাজে ছড়িয়েছি আর বাবা তো এখনো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফ্ল্যাটের লক খোলার, অচেনা দেশে কিন্তু এরকম হলে খুবই সমস্যা। এই যে পুরো একটা লেগ পিস ছিল একদম নিচে, আর তার সঙ্গে আরেকটা বড় থাই পিস ছিল, আর তারপরে রাইস, রাইস তো জানো এরা কমই খায়, এরকম এতটা মতো রাইস ছিল আর খুব ফ্রেশ খাবার, বাচ্চাদের খাওয়াতে পারবে, একদমই ঝাল নেই, একটু গোলমরিচ দিয়েছে। ফার্স্ট আমাকে জিজ্ঞেস করলো whether I have turned the key or not. Acha. I bolam no. Tarpor bollo 200 euros. I bolam 150. Bolo no, 200 cash, else go. So, তারপরে আমি যেই বললাম ওকে একটা প্লাস্টিকের সিট বার করলে এরকম করে দুবার দরজার মধ্যে ঘোরালো, দিয়ে একটা ধাক্কা মালো দরজা খুলে গেল, সকাল থেকে যা চললো দেখি বাকি দিনটা যদি একটু ঘুরে বেড়ানো যায় আশেপাশে। এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাস আর কি, হিটার দেওয়া, এখান দিয়ে লোকে যাতায়াত করে, এটা কিন্তু মেট্রোর জন্য না।
তো রবিবার আজকে সমস্ত কিছু বন্ধ। আমি এটাই প্রার্থনা করব যাতে আমাদের মতো তোমরা কেউ বিপদে না পড়ো, কিন্তু শনি রবিবার দিন বিশেষ করে সতর্ক থাকবে, কারণ উইকেন্ডে এখানে কাউকে কাজ করতে রাজি করানো একটা বড় স্ট্রাগল, আর সেই কাজটা করার জন্য যে টাকাটা চেয়ে বসবে সেটা আমাদের অনেকগুলো রাতের ঘুম এমনিতেই কেড়ে নেবে। খাওয়া দাওয়া সেরে এখন আমরা হাঁটছি সিন নদীর ধার দিয়ে, উদ্দেশ্য আজকে দ্য লুভেটা দেখে আসব। আর দেখো এখানে লেখা আছে মানি দে প্যারি, মানে মানি অফ প্যারিস। এটা একটা ইনস্টিটিউশন যেখানে কয়েন, মেডেল, মেটালিক জিনিসপত্র বানানো হয়, এটাও কিন্তু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। একদম ছোট্ট প্লেটের ওপরে ভদ্রলোক ছবিগুলি আঁকছেন, মানে কি অসামান্য প্রতিভা। আর এই সবুজ বাক্সগুলি মনে করিয়ে দেয় না আমাদের কলেজ স্ট্রিট চত্বরের কথা। এই সবুজ বাক্সগুলিতে বিক্রি হয় ক্লাসিক সাহিত্য থেকে কমিক বই, ভিন্টেজ পোস্টকার্ড, ব্যবহৃত বই, প্রাচীন বই, প্রিন্টেড ছবি, মানচিত্র, বিভিন্ন সময়ের কাগজ। প্যারিস বুকিনিস্ট হলো একদল বই বিক্রেতা যারা 1600 শতক থেকে সিন নদীর তীরে এইভাবে বই বিক্রি করে আসছেন। এই বই বিক্রেতারা প্যারিসের একটি প্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইউনেস্কো এটিকে 1991 সালে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সিন নদীর উভয় তীরেই এই সবুজ স্টলের প্রাচুর্যের জন্য প্রায়শই একটা কথা শোনা যায় যে এই নদীটি দুটি বুক শেলফের মধ্যে দিয়ে বয়ে চলে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সিন নদীর দুধারে এই সবুজ বাক্সের সংখ্যা দাঁড়িয়েছে 900, আর রয়েছেন প্রায় 240 জন বই বিক্রেতা যারা সর্বসাকল্যে বিক্রি করছেন 9 লাখের ওপরের বই। কোস্তাপ এত জোরে হাঁটে না, আমি কভার কি করবো, ওর দিকে চোখ রাখতে হয়। কখন দেখবো যে আমি হারিয়ে গেছি, কারণ আমার কাছে কিছুই নেই, না চাবি আছে বাড়ির, না অ্যাড্রেস মনে আছে ঠিক মতো করে, তো হারালে আমিই হারাবো। এখানে বইয়ের স্টল খুলতে হলে অবশ্যই লাইসেন্সের প্রয়োজন, এছাড়াও মেনে চলতে হবে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস। যেমন এই বাক্স রং করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট শেডের সবুজ রঙই ব্যবহার করতে হবে, বাক্সের সাইজ কখনোই 2 মিটারের বেশি লম্বা হবে না, আর অবশ্যই আপনাকে বইপত্রের সাথে কিছু সুভেনিয়ারও বিক্রি করতে হবে, কারণ প্যারিস একটি পরিচিত ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সপ্তাহে 4 দিন অবশ্যই এই বইয়ের দোকান খুলতে হবে, আর একজন বই বিক্রেতা 4টের বেশি কিন্তু এই সবুজ বাক্স পাবে না। তবে প্যারিস ছাড়াও ফ্রান্সের আরেকটি শহর লিও, যা ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর, সেখানেও এই সবুজ বাক্স দেখতে পাবে। ধানিয়াবা ঘুমিয়ে পড়েছে, সোনা পাপা তোমাদের সামনে ইনস্টিটিউট দি ফ্রান্স। এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানটি বহু বড় বড় একাডেমিক এবং সাংস্কৃতিক পুরস্কার প্রদান করে, তার সাথে ফরাসি ভাষা এবং সংস্কৃতির প্রচারের জন্য ওনারা দায়বদ্ধ। ঠান্ডায় পুরো জমে গেছি, তার মধ্যে আমার পুচকেটা হাসছে অবশ্য। এখন দাঁড়িয়ে আছি আমরা লাভার্স ব্রিজ বা লাভলক ব্রিজের ওপরে, আর ওই দেখো বাটো বাস আসছে। বাটো বাস দেখলে আমি উত্তেজিত হয়ে যাই, কারণ আমার আগের বারে প্যারিস ট্রিপেও মনে আছে এই বাটো বাসে করেই আমি কিন্তু ঘুরেছিলাম। একটু হাঁটতে পারলে দিস ইজ দ্য বেস্ট অপশন। এছাড়াও আমি পরবর্তী প্যারিস ব্লকগুলোতে মেট্রো আর উবেরের সুবিধার কথাও বলে দেবো, যে যেরকম প্রেফার করো সেরকম ট্রান্সপোর্ট নিয়ে নেবে। লোকজন এই লাভলক ব্রিজে এসে তাদের ভালোবাসাকে আটকে রাখার জন্য এত তালা লাগিয়ে গিয়েছিল যে সেই ভালোবাসার ভারে ব্রিজ প্রায় ভেঙে পড়ে এমন অবস্থা। তাই বাধ্য হয়ে সরকার সবার ভালোবাসা মানে তালা খুলে দিয়েছে। ইস, প্যারিসে আমরা প্রচুর হেঁটে ঘুরেছি, আর সত্যি কথা বলতে সিন নদীর ধারে ছাড়া আর কোথাও কিন্তু প্র্যাম নিয়ে নামতে কোনো অসুবিধে হয়নি, কারণ সব জায়গায় এরকম স্ল্যাবের ব্যবস্থা রয়েছে। যদি হাঁটতে ভালোবাসো তাহলে প্যারিস অবশ্যই হেঁটে ঘুরবে একটু। পৌঁছে গেছি দ্য লুভে, এই গেটটাতে ঢুকবো আমরা। ফাইনালি পৌঁছে গেছি আমরা দ্য লুভ, বা ফ্রেঞ্চ যেটাকে বলে লে লুভ, এই উচ্চারণ করতে গিয়ে সত্যি বড় টেনশনের ব্যাপার হয়ে যায়। পৌঁছে গেছি আমরা দ্য লুভ মিউজিয়ামে।
এই মিউজিয়াম সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য। দেখো তো তোমরা জানো কি না, এই লুভা কিন্তু মূলত একটি দুর্গ ছিল 1200 শতকের শেষের দিকে ফ্রান্সের এক রাজা দ্বিতীয় ফিলিপ, তিনি প্যারিসকে ভাইকিংয়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি বানান। ফরাসি বিপ্লবের সময় এই লুভেকে জাদুঘর হিসেবে জনসাধারণের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়। আর এই বিশালাকার জাদুঘরটিতে আছে 3টি বিভাগ, যার এক একটিকে বলা হয় ডানা বা উইং। যেমন রয়েছে সুলি উইং, রিচেলি উইং এবং ডেনন উইং। যেমন ধরুন অনেক পর্যটকই আসেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাকে দেখতে, যেটা দেখতে জাদুঘরের ডেনন উইংয়ে যেতে হবে। তো এখন আমার একটু পাগলামি প্রদর্শনী চলছে, এরকম অনেক কিছুই চলতে থাকে পুরো ট্যুরের মধ্যে যেগুলো সব কিছু আর রেকর্ড করা হয় না। তবে আমরা এখন এগোচ্ছি এন্ট্রান্সের দিকে। সামনে যে পিরামিডের মতো জায়গাটা দেখতে পারছো, এখান দিয়ে কিন্তু দ্য লুভের এন্ট্রান্স, আর এই পিরামিডটি 3টে ডানাকে কিন্তু সংযুক্ত রাখে। মানে ভাবা যায় সকাল থেকে যা সমস্ত হয়েছে আমাদের সাথে, তারপরে আমরা অন্তত এটা এনজয় করতে পারছি। হ্যাঁ, ওখানে সিস্টেম রয়েছে বলা হয়। এই মিউজিয়ামটি এত বড় আর এত কিছু আছে দেখবার জন্য যে প্রতিটি জিনিসে মাত্র 30 সেকেন্ড ব্যয় করলেও 100 দিন মতো সময় লাগবে সব শেষ করতে। পিরামিড দিয়ে একটা ফ্লোর নিচে নামলেই টিকিট কাউন্টার, ক্লক রুম, বাথরুম আর সব ইংলিশে লেখাও আছে, তাই চোখের জল নাকের জল এক করতে হবে না। এখান থেকে তোমরা চলে যাবে নির্দিষ্ট বিভাগে যেখানে তোমরা যেতে চাও। সো উই গট আওয়ার দ্য লুভে টিকিটস, 15 ইউরো পর একটা টিকিট। চলো, কেন মোনালিসার ছবি গোটা দুনিয়াকে তোলপাড় করেছিল, কোথায় শায়িত আছে পৃথিবীর প্রথম নোবেল জয়ী নারী, কেমন খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ফুড আর আইসক্রিম কিন্তু রাবারের মতো, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আমি আসব পরবর্তী ব্লগে। এখন টাটা।